সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল আলম, ভেড়ামারা সহকারী শিক্ষক, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ভেড়ামারা কুষ্টিয়া। তোমরা জানো যে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমরা সকল শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিতভাবে অনলাইন ক্লাস পরিচালনা করছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে অনুধাবন করলে এখান থেকে বেশ উপকৃত হতে পারবা। তোমরা জানো যে দুর্যোগকালীন সময়ে বাইরে বের হওয়া বা বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার, যে কারণে সমগ্র বাংলাদেশে শিক্ষকগণ তারা অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো পরিচালনা করছে। এর আগেও আমি কিছু ক্লাস নিয়েছি, আজকে আবারও আমি জীববিজ্ঞান বইয়ের দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ১৩তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটি তোমরা যদি মনোযোগ সহকারে অনুধাবন করো তাহলে অবশ্যই এখান থেকে উপকৃত হতে পারবা। তো আজকে আমরা সেই অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটি সারা বিশ্বে আজকে এই টপিকসটার গুরুত্ব রয়েছে এবং আমরা যে পরিবেশে বসবাসকারী করি এই পরিবেশের সাথেও কিন্তু এই টপিকসটির বেশ সম্পর্ক রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশের বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেম অফ দ্য এনভায়রনমেন্ট। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাসকারী, এবং পৃথিবীর এমন কিছু দেশ আছে যাদের চেহারার সাথে আমাদের চেহারার হুবহু মিল হয় না বা অনেকটাই মিল পাওয়া যায় না। আমরা যদি এখন বাংলাদেশের সাথে ইংল্যান্ডকে কম্পেয়ার করি তো দেখা যাবে যে ইংল্যান্ডের মানুষের চেহারার যে ভ্যারিয়েশন আমাদের চেহারা ভ্যারিয়েশনের থেকে বেশ পার্থক্য আছে। কারণটা কি? কারণটা হচ্ছে সেই জায়গার পরিবেশ, আবহাওয়া এবং জলবায়ুর সমন্বয়ে যে পরিবেশটি গঠিত হয় এই পরিবেশের কারণেই সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর এই দুটোরই, অর্থাৎ জীবের যে বৈচিত্র্যটা এটা লক্ষ্য করা যায়। আমরা বাঙালি হিসেবে, অর্থাৎ উপমহাদেশের এই অঞ্চলটা বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান এদের সাথে চেহারা আমাদের কিছুটা মিল রয়েছে, কিন্তু ইউরোপের কিছু দেশ আছে বা আফ্রিকার অনেক দেশ আছে যাদের সাথে আমাদের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না খুব একটা। এর কারণ হচ্ছে আমাদের এই যে আবহাওয়ার কারণে যে ভ্যারিয়েশনটা হচ্ছে, অর্থাৎ জৈব বৈচিত্র্য বলা হয় এটাকে, ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি। তো আজকে আমরা পরিবেশের বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেম অফ দ্য এনভায়রনমেন্ট, এইটা কিভাবে সংগঠিত হয় এটা এখন আমরা দেখব। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। এটাকে আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে এবং সুন্দরভাবে অতি সহজে যাতে বোঝা যায় এই জন্য আমি এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবে। তো একটি পরিবেশ কিভাবে গঠিত হয়, যেমন আমরা পুকুরে মাছ উৎপাদন করে থাকি, তো পুকুরের একটি পরিবেশ আছে। এই পুকুরের পরিবেশটিতে মাছ উৎপাদিত হয়, কিন্তু মাছ উৎপাদিত হতে গেলে তার জন্যে সেখানে অন্যান্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সঠিকভাবে মাছ উৎপাদনে সহায়তা করে থাকে। সেই উপাদানগুলো যদি সঠিকভাবে উৎপাদিত না হয় তাহলে মাছের উৎপাদনও ব্যাঘাত ঘটবে এবং একসময় দেখাও যেতে পারে যে মাছ উৎপাদিত হচ্ছে না। তো এইভাবেই আমরা দেখে থাকি যে বনভূমিতে এরকম একটি পরিবেশ গড়ে উঠেছে, সমুদ্রে এইরকম একটি পরিবেশ গড়ে উঠেছে। তো আমরা মানুষ হিসেবে আমাদের এই
পৃথিবীতে আমাদের জন্য একটি পরিবেশ গড়ে উঠেছে বিভিন্ন জায়গা ভেদে। তো এটাই হচ্ছে মানুষের বা জীবের বসবাসের জন্য একটি উপযুক্ত জায়গা দরকার। এই উপযুক্ত জায়গাটি না হলে একসময় সে পরিবেশে আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রাণীর কথা আমরা জানি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাইনোসর। এই ডাইনোসর প্রাণীর বিজ্ঞানীদের যে ধারণা সেটি হচ্ছে তারা এত শক্তিশালী এবং সর্বোচ্চ বিরাজমান প্রজাতি হিসেবে একসময় পৃথিবীতে অধিষ্ঠিত ছিল। তো কালের বিবর্তনে তারা আজ এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে হয়তোবা তাদের জন্য ল্যাক অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা বলতে পারি ইকোসিস্টেম তাদের লস হয়ে গেছে। তো ইকোসিস্টেম লস হওয়ার কারণেই তারা আজকে এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা আজকে দেখব যে একটা পরিবেশে ইকোসিস্টেমটা তৈরি হতে হলে কী কী উপাদান, কার উপর কীভাবে নির্ভরশীল, এটা আমরা দেখব। তো আমি এটাকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু অক্ষরের মাধ্যমে আমি প্রকাশ করতে চেষ্টা করছি। আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকেই এই প্রক্রিয়াটা শুরু হয়। আসলে আমরা বোর্ডে দেখব সূর্য সকল শক্তির উৎস। একটি পরিবেশে সাপোজ আমাদের খেলার এই মাঠটাতে যদি আমরা বালি দিয়ে পুরোটা ভরাট করে দিই, এক মাস বা দুই মাস পরে আমরা কী দেখতে পাবো? সেখানে কি শুধু বালি আছে? না, সেখানে হয়তো বা ছোটো ছোটো ঘাসগুলো হয়ে একসময় দেখা যাবে যে মাঠটা আবার ঘাসে ভরে গেছে। তার মানে কি? সেখানে হয়তো বা গুরুত্বপূর্ণ উপাদান আছে সূর্যের আলোর মাধ্যমে, সেই উপাদানগুলোর মাধ্যমে আবার সেই ঘাসটা তৈরি হচ্ছে। এটাই তো ইকোসিস্টেম। তো এখানে আমরা একটি প্রবাহ চিত্র দেখব। এই প্রবাহ চিত্রটাই আমার আলোচনার বিষয় আজকে। প্রবাহ চিত্রটা হচ্ছে এই রকম। সূর্যের যে আলোক রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলো আমি বললাম যে মাঠে ঘাস কেন সৃষ্টি হয়েছে, একটি অক্ষরের মাধ্যমে আমি প্রকাশ করছি, যেটাকে আমি বলছি পি দ্বারা প্রকাশ করছি। আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে ধারাবাহিকভাবে আমি এটাকে সি ওয়ান, সি টু, সি থ্রি, এগুলো দিয়ে প্রকাশ করছি। এবং এক সময়তে যখন উদ্ভিদ এবং প্রাণীগুলো মারা যায় অথবা ধ্বংস হয়ে যায়, তাদের অবস্থাটা কী দাঁড়ায়? তাদের অবস্থাটা হচ্ছে এই রকম যে তারা মাটির সাথে মিশে যায়। এই জিনিসটাই এখন আমরা যে প্রবাহচিত্রটা এখানে দেখছি, এই প্রবাহচিত্রের মাধ্যমে আমি এটাকে বোঝানোর চেষ্টা করব। বোর্ডে আমরা একটি প্রবাহচিত্র দেখলাম, অক্ষর দিয়ে আমি প্রকাশ করছি। অক্ষরগুলোর মিনিং আমি এখন এখানে দেওয়ার চেষ্টা করছি। পি তে আমরা প্রকাশ করছি প্রডিউসার, পি আর প্রডিউসার যেটাকে বলা হয়ে থাকে উৎপাদক, উৎপাদক। সি দ্বারা কনজিউমার, যেটাকে বলা হয়ে থাকে খাদক। ডি দ্বারা ডিকম্পোজার, বা বিয়োজক। ডিকম্পোজার বা
डिकम्पोजार बा बियोजक डिकम्पोजार कम पीओ एस ई आर डिकम्पोजार बा बियोजक एकटी परिवेश जखन एकटी जे कोनो परिवेशे सृष्टि होबे तो सेई क्षेत्रे सूर्येर आलोटा भूपृष्ठे पड़बे भूपृष्ठे पड़े सेई जायगाय प्रोड्यूसर बा उत्पादक सृष्टि होबे उत्पादक बोलते आमरा छोटो छोटो सबुज घास लतानो उद्भिद এই সবুজ জাতীয় উদ্ভিদগুলোকে সাধারণত প্রকাশ করা হচ্ছে এরপরে উৎপাদকের উপরে নিশ্চয়ই নির্ভর করবে যেগুলো আমরা কনজিউমার বলছি খাদক বলা হচ্ছে এই খাদকটা নির্ভর করবে নিশ্চয়ই উৎপাদকের উপরে আমরা একটি এরপরে খাদ্য শিকল দেখব আমরা সেই শিকলে যে আমরা সেটাকে আরো ভালোভাবে প্রকাশ করব অর্থাৎ C1 C2 C3 এই তিনটা দ্বারা আমরা কনজিউমার বা খাদককে নির্দেশ করছি যেমন একটি পুকুরে ছোট মাছ থাকে বড় মাছ থাকে বা ছোট ক্ষুদ্র প্রাণী থাকে যেমন ছোট ক্ষুদ্র প্রাণী থাকতে পারে অথবা ছোট ক্ষুদ্র উদ্ভিদ কণা থাকতে পারে যেমন একটি পুকুরে ছোট ক্ষুদ্র উদ্ভিদ কণা থাকতে পারে যেটাকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি অথবা ক্ষুদ্র প্রাণী কণা থাকতে পারে যেটাকে আমরা বলে থাকি জিওপ্ল্যাঙ্কটন তো ওইগুলোর উপরে নিশ্চয় নির্ভর করবে ছোট মাছের উপর নির্ভর করে বড় মাছ এইভাবে সাধারণত এই খাদকগুলো নির্দেশ করা হয়েছে সাপোজ এক সময় দেখা যাবে যে ছোট ছোট উদ্ভিদ বা ঘাসগুলো তৈরি হয়েছে ক্ষুদ্র ঘাসগুলো তো দেখা যাবে যে ঘাসগুলো যে কোনো কারণে মারা গেল বা ধ্বংস হয়ে গেল কি হবে সেগুলো মাটির সাথে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোর সহায়তায় মাটির সাথে মিশে যাবে মিশে গেলে আবার একটা ফাউন্ডেশন তৈরি করবে তারা যেটাকে আমরা বলছি ডিকম্পোজার অর্থাৎ এই যে উদ্ভিদটা মারা যাচ্ছে এই উদ্ভিদটাকে মাটির সাথে মিশানোর কাজ হচ্ছে ডিকম্পোজারের এরপর C1 আমরা বলছি C1 C2 C3 এগুলোকে আমরা C1 দ্বারা প্রথম স্তরের খাদক এটাকে আমরা নির্দেশ করব খাদক C1 দ্বারা প্রথম স্তরের খাদক C2 দ্বারা দ্বিতীয় স্তরের খাদক C3 দ্বারা তৃতীয় স্তরের খাদক এগুলো নির্দেশ করবে তো যখন C1 একসময় ধ্বংস হয়ে যেতে পারে তো C1 যখন ধ্বংস হবে তখন কী হবে C1 ধ্বংস হলেও সে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো সহায়তায় আবার ডিকম্পোজার হয়ে পরিবেশে মাটিতে মিশে যাবে পরিবেশে মিশে যাবে আবার সে একটি ফাউন্ডেশন তৈরি করবে অর্থাৎ এই ফাউন্ডেশন তৈরি হবে সেটা উৎপাদক থেকে হতে পারে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এরপরে যদি আরও খাদক থেকে থাকে আমরা সেটাকে টারসিয়ারি বলে থাকি বা সর্বোচ্চ খাদক আমরা বলে থাকি তো সেইগুলো থেকেও কিন্তু এই রকম ডিকম্পোজার হয়ে আবার উৎপাদক তৈরির জন্য একটি পরিবেশ সৃষ্টি হতে পারে অর্থাৎ আমরা ইকোসিস্টেম যেটা দেখছি এই ইকোসিস্টেমটা মূলত ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি তৈরি হবে সবসময় প্রডিউসার থেকে এবং শেষ হবে সর্বোচ্চ স্তরের খাদক থেকে বা তৃতীয় স্তরের খাদক থেকে হতে পারে দ্বিতীয় স্তরের খাদক থেকে হতে পারে এখন একটি আমরা খাদ্য শিকল দেখব এই শিকল থেকে আমরা অতি সহজে আরও সহজে প্রক্রিয়াটা বুঝতে পারব শিকলটা কেমন হতে পারে আমরা এখন একটি ধান ক্ষেতের বাস্তুসংস্থান থেকে একটি শিকল আমরা এখন দেখব সেই শিকলটা হচ্ছে সবুজ উদ্ভিদ ধান ক্ষেতে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদের উপরে নির্ভর করে নিশ্চয়ই পোকামাকড়ের উপর নিশ্চয় নির্ভর করে ব্যাঙের উপরে নির্ভর করবে সাপের উপরে নির্ভর করবে ঈগল পাখি
তো এই যে একটি শিকল আমরা দেখছি, এই শিকল থেকে আমরা যদি এই যে আমাদের প্রবাহ চিত্র এখানে আমরা দেখলাম, সবুজ উদ্ভিদ প্রডিউসার এখানে প্রডিউসার হিসেবে কাজ করবে, ওই ধান খেতে পোকামাকড় সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করবে। আমরা অনেক ধান ক্ষেত দেখে থাকি যেখানে ধান ক্ষেতগুলোকে পোকামাকড় খেয়ে ধান ক্ষেতগুলোকে নষ্ট করে ফেলছে। যদি একেবারে বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে তো হয়তো পোকামাকড় থেকেই বাস্তুতন্ত্রের যে শিকল, এই শিকল এখান থেকে শেষ হয়ে যাবে, অর্থাৎ ডিকম্পোজারে আবার চলে যেতে শুরু করবে। পোকামাকড়ের উপর নির্ভর করে ব্যাং, এবং ব্যাঙের উপর নির্ভর করবে সাপ, আর সাপের উপর নির্ভর করবে ইগল। অর্থাৎ আমরা এখানে বলতে পারি প্রডিউসার হচ্ছে সবুজ উদ্ভিদ, এবং সর্বোচ্চ খাদক যেটা আমরা C3 বা এখানে আমরা লক্ষ্য করেছি সর্বোচ্চ খাদক যদি এটাকে আমরা বলি, তাহলে আমরা টারশিয়ারি বলা হয়ে থাকে ইংরেজিতে এটাকে, টারশিয়ারি বা সর্বোচ্চ খাদক, টারশিয়ারি বা সর্বোচ্চ খাদক। তো এই যে একটি ইকোসিস্টেমের একটি প্রভাব আমরা এখানে লক্ষ্য করলাম, এই প্রভাবটা আমরা যদি মনে করি এটা কোনো বন জঙ্গলের একটা ইকোসিস্টেম বা একটি পুকুরের বাস্তুসংস্থান, একটি নদীর, একটি সমুদ্রের বাস্তুসংস্থান, একটি মরুভূমির বাস্তুসংস্থান, যেখানেই হোক আমরা এই প্রভাব চিত্রের মাধ্যমে সেই বাস্তুসংস্থানটাকে ব্যাখ্যা করতে সক্ষম হব। তাহলে আমাদের এইটা শিখতে হবে, এবং কোনটা কার উপর নির্ভর করে এটা আমাদের শিখতে হবে, তাহলে আমরা একটি বাস্তুসংস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাব। সংক্ষিপ্ত আকারে আমি আজকে তোমাদেরকে ইকোসিস্টেম অফ দ্য এনভায়রনমেন্ট এই টপিকটা নিয়ে আলোচনা করলাম অতি সংক্ষিপ্ত আকারে, যে ইকোসিস্টেমটা মূলত কোন পরিবেশে কেমন হতে পারে, এবং এই যে উপাদানগুলো নিয়ে সাধারণত একটা ইকোসিস্টেম তৈরি হবে এটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। আমি আশা করি যে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি অনুধাবন করলো তারা অবশ্যই এখান থেকে উপকৃত হতে পারবে। তোমরা জানো যে একটি মহামারী দুর্যোগ সারা বিশ্বব্যাপী চলছে, তো এই অবস্থায় বাইরে বেরোনো সবার জন্য ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক যে ক্লাসের আয়োজন করেছি, এখানে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা নিয়মিতভাবে ক্লাসগুলো পরিবেশন করছে, তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলো দেখো, এবং অতি প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে তারপরে ঘরের বাইরে যাওয়া। তো এ পর্যন্তই আজকে আমি ক্লাস শেষ করছি, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।